কিন্তু এটাকে বলা হয় সেমি ওয়াইফ। এটা হচ্ছে সেমি ওয়াইফের স্ট্যাটাস নিয়ে তারা থাকবে, এবং যেই মুসলিম সৈনিকের আন্ডারে যেই দাসী থাকবে তার সাথে অন্য কেউ স্ত্রী সুলভ আচরণ করতে পারবে না, শুধুমাত্র কেবলমাত্র সেই স্ত্রী সুলভ আচরণ করতে পারবে। হাদিসের আলোকে এই দাসীর প্রথা হচ্ছে চারটা, একটা হচ্ছে কিন, মোকাতাব, মোদাব্বার, উম্মে ওয়ালাদ। কিন হচ্ছে জেনারেল দাস দাসী, মোকাতাব হচ্ছে ওই যুদ্ধ শেষে যখন কোনো দাস বা দাসী আপনার আওতায় আসবে তখন তার সাথে আপনি চুক্তিতে যেতে পারেন যে তুমি ইহুদি নারী হয়ে আমার কাছে দাসী হিসেবে এসেছো, তোমার মধ্যে অনেক কোয়ালিটি আছে, তুমি এই কোয়ালিটিকে কাজে লাগিয়ে কিছু টাকা উপার্জন করে আমাকে যদি 50,000 টাকা দিতে পারো আমি তোমাকে আজাদ করে দিলাম, এটাকে বলে মোকাতাব। আরেকটা হচ্ছে মোদাব্বার, মোদাব্বার মানে দাস দাসীর সাথে এই কন্ট্রাক্টে যাওয়া যে আমার এন্তেকালের পরেই তুমি স্বাধীন মুক্ত। আরেকটা হচ্ছে উম্মে ওয়ালাদ, সেটা হচ্ছে আমার একটা সন্তান তুমি তোমার গর্ভে ধারণ করো, এই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরেই তুমি মুক্ত। এভাবে দাস দাসী মুক্ত করার ব্যাপারে ইসলাম আমাদেরকে সবসময় উৎসাহিত করেছে। তো এটা একেবারে রহিত করে দিয়ে যাননি, কারণ ঈসা আলাইহিস সালাম আসার পরে যুদ্ধের পরে এত বিশাল সংখ্যক ইহুদি নারী পুরুষ তাদের সাথে আমরা কি আচরণ করব? দাস দাসী গ্রহণ করতে পারবে? এখন আমাদের এই নগর জীবনে সভ্য সমাজে দাস দাসীর এই প্রথাটাই আসলে নেই, এটা যুদ্ধ পরবর্তীতে যারা যুদ্ধবন্দী হয়ে আসে তাদের ক্ষেত্রে এই দাস দাসীর বিষয়টা প্রচলিত, এবং সেটা কেবলমাত্র ইমাম মাহাদী এবং ঈসা আলাইহিস সালাম আসার পরে দেয়া হয়নি কেন? আর দ্বিতীয় প্রশ্ন ছিল এখনকার সময়ে এই দাস প্রথা আবার চালু করা যাবে কি না। সম্মানিত ভাই, ইসলাম আসলে একেবারে দাস প্রথাকে রহিত করেনি, তবে ইসলাম দাস মুক্ত করে দেওয়ার ব্যাপারে, আজাদ করে দেওয়ার ব্যাপারে অনেক উৎসাহিত করেছে। কোরআনে একটা আয়াতে দুইটা ভালো গুণের কথা বলা হয়েছে, ফাক্কু রকাবা আও ইতআম ফি ইয়াউমিন যি মাসগাবা, অর্থাৎ অভুক্তদেরকে খাবার খাওয়ানো যেমনি ভালো কাজ, ফাক্কু রকাবা মানে দাস মুক্ত করে দেওয়াও কিন্তু ভালো কাজ। আমরা বিভিন্ন জিনিসের কাফফারার কথা জানি, যেমন সিয়ামের কাফফারার কথা জানি, মানতের কাফফারার কথা জানি, সেক্ষেত্রে বলা আছে যে 10টি রোজা রাখা হচ্ছে কাফফারা, না পারলে 10 জনকে ড্রেস কিনে দেওয়া হচ্ছে কাফফারা, অথবা না পারলে 1 জনকে আজাদ করে দেয়া। এইভাবে নানা হাদিসের মধ্য দিয়ে দাসকে আজাদ করে দেওয়ার ব্যাপারে ইসলাম উৎসাহিত করেছে, কিন্তু চিরকালের জন্য রহিত করে দেয়নি। ফর এ ভেরি ইম্পর্টেন্ট, যুদ্ধবন্দীদের সাথে ভালো আচরণ করতে বলেছে, দাসদের সাথে ভালো আচরণ করতে বলেছে। ইহুদি খ্রিস্টান পুরুষরা যখন যুদ্ধে নিহত হবে তাদের বিশাল সংখ্যক নারীরা কিন্তু তখন থেকে যাবে, সেটা ঈসা আলাইহিস সালাম মুমিন পুরুষদের মধ্যে বন্টন করবেন এবং তারা আমাদের দাসী হিসেবে থাকবে।